হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তিনি হঠাৎ করে আসলে অনেক অসুস্থ, আপনারা দেখলে বুঝবেন। হ্যাঁ, ওর মাথায় সকাল থেকে পানি দিচ্ছি, পাশে বাবু বসে আছে। হ্যাঁ আব্বু, তুমি দাঁড়াও একটু, এদিকে আসো। হ্যাঁ বলো না, তোমার কেমন লাগছে? এখন একটু পানি দিয়ে দিলাম। হ্যাঁ, ওর একটু ভালো লাগছে। আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, ও যেন খুব তাড়াতাড়ি কভার করতে পারে। আব্বু সবাইকে বলো তোমার আম্মুর জন্য দোয়া করতে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবে। হ্যাঁ, ও আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি ও অনেক, মানে কি বলবো, যন্ত্রণায় কাতরাচ্ছে, কান্নাকাটি করতেছে, বাট আমাকে সে কিছুই বলে নেই। হ্যাঁ, বাবু যখন গিয়ে আমারে বললো কি আব্বু আম্মু তো অসুস্থ, কান্নাকাটি করতেছে, তো আমি তো এসে দেখি আসলে অবস্থা খুব দীর্ঘতিক, অনেক জ্বর চলে আসছে। হ্যাঁ, তখন আমি সাথে সাথে কী করলাম, এই যে পানি নিয়েছি, পানি দিচ্ছি। পানি দিয়ে দেখছি, তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আসলে দু তিন দিন আগে ওকে আমি মেডিকেলে ভর্তি করাইছিলাম। হ্যাঁ, আসলে এখন ওর আসলে অনেক যত্ন দরকার, কারণ যেহেতু বেবি কনসেপ্ট করছে। ওর জন্য সবাই দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। হ্যাঁ, যাতে আল্লাহ কোনো বড় ধরনের দুর্ঘটনা না দেয়, কারণ ও এর আগে যখন বাবু পেটে ছিল তখন হচ্ছে গিয়ে ও অনেক অসুস্থ হয়েছিল। হ্যাঁ, টাইফয়েড পর্যন্ত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তখন তুমি ছিল পেটে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ও ধরনের কিছু না হয়। হ্যাঁ, আল্লাহ যেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বলতে গেলে ওকে সুস্থ করে দেয়, এবং ওর বাবু হওয়া পর্যন্ত যেন কোনো এর আগের মতো, ঠিক আছে? এর আগে যখন তাসিনবাবু পেটে ছিল তখন ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, প্রতিদিন জ্বর জ্বর জ্বর, এক্সট্রা সময় গিয়ে টাইফয়েড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যাই হোক, বাবুর বা তার আম্মুর কোনো কিছু হয়নি। হ্যাঁ, আল্লাহর রহমত সব কিছু ঠিকঠাক ছিল, হয়ে গেছে। জি বলো। এর আগেও জ্বর হয়েছিল, মেডিকেলে ভর্তি করাইছিলাম। যাই হোক, তুমি বলো না সবাই একটু তোমার জন্য যাতে দোয়া করে। সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। আসলে ও অসুস্থতার কারণে ভালো মানের কোনো ভিডিও আপনাদেরকে দেওয়া হচ্ছে না, রেগুলার কোনো ভিডিও করা হচ্ছে না। হ্যাঁ, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।